নতুন মিসাইল ফাতে একে পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভারতের সাথে লড়াইয়ে মিসাইল হচ্ছে পাকিস্তানের সবথেকে শক্তিশালী এবং কৌশলী অস্ত্র, কেননা ভারতের মতো পাকিস্তানের বিশাল সামরিক বাজেট নেই, যার কারণে পাকিস্তান দামি ফাইটার বিমান, যুদ্ধজাহাজ কিংবা সাবমেরিন কিনতে পারে না। তবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি মিসাইল ভারতকে সর্বদাই আতঙ্কে রাখে, কেননা পাকিস্তান যদি এই মিসাইলগুলো ভারতে নিক্ষেপ করে তাহলে মুহূর্তেই পারমাণবিক বোমার আঘাতে পুরো ছাই হয়ে যাবে ভারতের বড় বড় শহর কিংবা রাজ্যগুলো। অল্প খরচে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের এই মিসাইলগুলো ভারতে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রকে মূল্যহীন বানিয়ে দিয়েছে। এমনকি ভারত ব্যর্থ হলেও পাকিস্তান MIRV ওয়ারহেড ব্যবহার করেছে। ভারতকে সর্বদাই আতঙ্কে রাখা এসব মিসাইল সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। তালিকার 5 নম্বরে আছে ঘুরে এক ব্যালিস্টিক মিসাইল। এটা পাকিস্তানের প্রথম মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। আফগান সম্রাট মোহাম্মদ ঘুরির নামানুসারে এই মিসাইলটির নাম দেওয়া হয়েছে। মোহাম্মদ ঘুরি বারবার ভারত আক্রমণের জন্য ইতিহাসে স্থান পেয়েছেন। মোহাম্মদ ঘুরির মতো এই মিসাইলটিও ভারত আক্রমণের জন্যই তৈরি করেছে পাকিস্তান, কেননা এটার রেঞ্জ 1500 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যে ভারত ছাড়া পাকিস্তানের আর কোনো দৃশ্যমান শত্রু নেই যেখানে তারা পারমাণবিক হামলা করতে পারে। ধারণা করা হয় উত্তর কোরিয়ার রোডং 1 মিসাইলের ফর্মুলা ব্যবহার করেই এই মিসাইলটি তৈরি করেছে পাকিস্তান। পাকিস্তানের পারমাণবিক গবেষণা করার পাশাপাশি এই মিসাইলটিরও উন্নয়ন ঘটাচ্ছিল 90-এর দশকে। তবে মিসাইলটি সার্ভিসে আসে 2003 সালে। 52 ফিট দৈর্ঘ্যের মিসাইলটির ওজন প্রায় 16,000 কেজি। ভূমি থেকে 350 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে মিসাইলটি, ফলে পতনের সময় এটাকে ঠেকানো মুশকিল হয়ে যায়। মিসাইলটি প্রতি সেকেন্ডে 400 ফিট পথ পার হয়। এটা টার্গেট থেকে 190 মিটার বাইরে লক্ষ্যভ্রষ্ট হয় না। ঘুরি এক মিসাইলের উন্নত রূপ হচ্ছে ঘুরি 2 ব্যালিস্টিক মিসাইল। ভারতের অগ্নি 2 মিসাইল তৈরির বিপরীতে পাকিস্তান এই মিসাইলটি তৈরি করে। এটা একটি গাইডেড মিসাইল, যার কারণে এটা দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করাটা সহজ, সেই সাথে শত্রু ডিফেন্স সিস্টেমকে এড়ানো সুযোগ থাকে। দৈর্ঘ্য এবং ওজনে ঘুরি একের থেকে এটা কিছুটা বড় হয়ে থাকে, যার কারণে এটা 1200 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। মূলত পারমাণবিক হামলার উদ্দেশ্যেই এই মিসাইলটি তৈরি করা হয়েছিল। এটার বিস্ফোরণ বহন ক্ষমতা 300 কিলোটন পর্যন্ত হতে পারে, যা হিরোশিমা ফেলা বোমার থেকেও দ্বিগুণ। তবে পারমাণবিক ওয়ারহেড ছাড়াও কনভেনশনাল বিস্ফোরকও বহন করতে পারে এটি। এটার রেঞ্জ পূর্বের মিসাইলটির থেকে অনেক বেশি, সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরের টার্গেটে এটা আঘাত করতে পারে। পাকিস্তান আরও আধুনিক এবং শক্তিশালী মিসাইল তৈরি করায় এগুলোর প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে যাচ্ছে। তালিকার 3য় স্থানে আছে আবাবিল। এই মুহূর্তে এটা পাকিস্তানের সব থেকে ভয়ঙ্কর মিসাইল। এটা MIRV ওয়ারহেড বহন করে, যে প্রযুক্তি ভারত এখন পর্যন্ত রপ্ত করতে পারেনি। MIRV হচ্ছে একসাথে কয়েকটি ওয়ারহেড বা বোমা বহন করা। এর সুবিধা হচ্ছে ভূমিতে পতনের সময় ওয়ারহেডগুলো আলাদা আলাদা টার্গেটে নামতে থাকে, এতে করে একসাথে এতগুলো ওয়ারহেড ধ্বংস করাটা শত্রুর জন্য কঠিন হয়ে পড়ে, সেই সাথে শত্রুর একটি পরিবর্তে কয়েকটি এলাকা হামলার শিকার হয়। পাকিস্তান এই মিসাইলটির নাম রেখেছে পবিত্র কোরআনে বর্ণিত আবাবিল পাখির নাম থেকেই। মিসাইলটির রেঞ্জ 2000 কিলোমিটার থেকে 2200 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা 1500 কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে। মিসাইলটি 500 কেজি ওজনের 3টি, 300 কেজি ওজনের 5টি অথবা 185 কেজি ওজনের 8টি ওয়ারহেড বহন করে থাকে।
পাকিস্তানের এই মিসাইলটি 8টি পর্যন্ত ওয়ারহেড বহন করলেও ভারতের কোনো মিসাইলই একটি বেশি ওয়ারহেড বহন করতে পারে না। আমাদের পরবর্তী ভিডিওতে মিসাইলটিকে নিয়ে আরও বিস্তারিত জানাব। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে সবথেকে বেশি আলোচিত হয় শাহিন ব্যালিস্টিক মিসাইল সিরিজ। পাকিস্তানের যে কোনো কুচকাও জেলেই এগুলোই সবথেকে বেশি প্রদর্শিত হয়ে থাকে, যার কারণে এই মিসাইলগুলো পাকিস্তানের পারমাণবিক শক্তির আইকনে পরিণত হয়েছে। ধারণা করা হয় চীনের M18 মিসাইলগুলোর উপর ভিত্তি করেই এই মিসাইলগুলো তৈরি করেছে পাকিস্তান। এর পূর্বে ঘুড়ি সিরিজের মিসাইলগুলোর জন্য লিকুইড ফুয়েল ব্যবহার করা হলেও এই সিরিজের জন্য সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে। শাহিন 2 মূলত শাহিন 1 মিসাইলের উন্নত রূপ। এটার ওজন 25,000 কেজি, তবে টার্গেটে পতনের সময় মাত্র 1,000 কেজি ফিরে আসে। স্পষ্টতই পারমাণবিক হামলার জন্য এগুলো তৈরি করা হয়েছে, তবে কনভেনশনাল হাই এক্সপ্লোসিভ বিস্ফোরকও বহন করতে পারে এই মিসাইলটি। 2017 সাল পর্যন্ত 50টি লঞ্চার ছিল। শাহিন সিরিজের সবথেকে আধুনিক এবং শক্তিশালী মিসাইল হচ্ছে শাহিন 3। এটা পাকিস্তানের সবথেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। 2015 সালে মিসাইলটি প্রথম সার্ভিসে আসে। এটার রেঞ্জ প্রায় 3,000 কিলোমিটার, তবে পাকিস্তানের প্রত্যাশা এটা দিয়ে 5,000 কিলোমিটার দূরেও হামলা করা সম্ভব। যদি সত্যি তেমনটা হয় তাহলে চীন, রাশিয়া, তুরস্ক, গ্রিস, মিশর, ইন্দোনেশিয়া এবং মায়ানমার পর্যন্ত সবগুলো অঞ্চল এটার রেঞ্জের মধ্যেই থাকবে। অন্য যে কোনো অস্ত্রের তুলনায় এই মিসাইলটিকে পাকিস্তান অনেক গোপনে রেখেছে। আমেরিকার গোয়েন্দা সূত্র মতে পাকিস্তান এখনও এই মিসাইলটি সার্ভিসে আনেনি, যদিও 2015 সালে আরব সাগরে মিসাইলটি নিক্ষেপ করে পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। ব্যালিস্টিক মিসাইল ছাড়াও পাকিস্তানের ক্রুজ মিসাইলগুলো ভারতের আতঙ্কের অন্যতম কারণ, বিশেষ করে বাবর সিরিজের ক্রুজ মিসাইল। এগুলো রেঞ্জ 750 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আরও বড় সুবিধা হচ্ছে এই মিসাইলগুলোকে বিমান থেকেও নিক্ষেপ করা যায়। প্রতিটা মিসাইল 500 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে আর ছুটতে পারে ঘন্টায় 1,000 কিলোমিটার বেগে। প্রিয় দর্শক, ভারত বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে কখনো রাশিয়া, কখনো ফ্রান্স, আবার কখনো আমেরিকার কাছে হাত পাচ্ছে অস্ত্রের জন্য। বিপরীতে পাকিস্তান অল্প খরচে নিজস্ব প্রযুক্তিতে এসব মিসাইল তৈরি করে ভারতকে আতঙ্কে ফেলে দিয়েছে। পাকিস্তানের মিসাইল প্রযুক্তির ক্রমাগত উন্নতি ভারতকে ভবিষ্যতে কতটা চাপে ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের সমরাস্ত্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।